মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আর বেশি দিন বাকি নেই। পরীক্ষার জন্য পড়ুয়াদের পড়াশোনার প্রস্তুতি এখন তুঙ্গে। পরীক্ষার্থীদের পরীক্ষা বিষয়ক ভীতি ও জড়তা দূর করতে একই সঙ্গে তাদের মধ্যে ইতিহাসের প্রতি আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে বহু সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে বিনামূল্যে ইতিহাস বিষয়ের একটি প্রস্তুতিমূলক পরীক্ষার আয়োজন করা হয়। জেলার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকার সহায়তায় হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর নামের সংস্থার যৌথ উদ্যোগে এই পরীক্ষাটি আয়োজিত হয়। জেলার ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই প্রস্তুতিমূলক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল রায়গঞ্জের মুক্তি লাইব্রেরি এবং রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চ। আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা সোমনাথ সিং ধন্যবাদ জ্ঞাপন করেছেন রায়গঞ্জ মুক্তি লাইব্রেরি কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী কৌশিক ভট্টাচার্য এবং রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চের সভাপতি সজল সরকার ও সম্পাদক দেবাশিসদের প্রমুখদের। তারা জেলার ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র ও ইটাহার বানবল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এই দুটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে তত্ত্বাবধানের জন্য উপস্থিত ছিলেন সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত, ইটাহারের ডক্টর মেঘনাথ সাহ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সুকুমার বাড়ুই, ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যাদব চৌধুরী, বানবল উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক সন্দীপ কুমার ঝা সহ সমাজের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গরা। তাদের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন সজল সরকার, দেবাশিস দে, রূপালী সরকার, শ্যামুয়েল হক, তন্ময় সাহা, গৌতম চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট জনেরা। এই বিষয়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী মোহনবাড়ি পার্বতী দেবী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ক্যাটরিনা আঞ্জুম কি জানিয়েছেন শুনে নেব। আজকে যেহেতু আমাদের 10 দিন পর মাধ্যমিক, তো আমাদের ইতিহাসের আগে কোনো ছুটি নেই, সেই ভীতিটা দূর করার জন্য এই যে এই সংস্থাটা আমাদের এই ইতিহাস পরীক্ষা উদ্যোগ নিয়েছে। তো আমি ইতিহাস পরীক্ষার জন্য এখানে এসেছি। তোমার ইতিহাস সম্পর্কে কেমন ধারণা? ইতিহাস হচ্ছে আমাদের কোনো ভয় বিষয় নেই ইতিহাসে। ইতিহাস মূলত আমরা ভয় পাই কারণ কি, এটাও অনেক সাল থাকে, অনেকজনের নাম, কিন্তু ইতিহাস তো সেটা না। না, ইতিহাস হচ্ছে আমাদের ভারতের ইতিহাস, আমাদের ভারত সম্পর্কে আছি, এটাতে কোনো ভয়ের বিষয় নেই। তো আমার কাছে ইতিহাস খুব ভালো একটা সাবজেক্ট। আমি ইতিহাসকে মানে আমার প্রিয় সাবজেক্টই ইতিহাস। এই ধরনের পরীক্ষা কতটা সাহায্য করবে বলে তুমি মনে করো? এই ধরনের পরীক্ষা যেহেতু আমাদের মাধ্যমিকও 90 মার্কসের এক্সাম হচ্ছে, তো এই ধরনের পরীক্ষার মাধ্যমে আমরা ওই যে 90 মার্কসের যে এক্সামটা, ওইটা ভয় এটা মাত্র দূর হয় এই পরীক্ষার মাধ্যমে। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের কনভেনার সজল সরকার এই প্রস্তুতিমূলক পরীক্ষা সম্পর্কে কি বলেছেন শুনবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকরণ হিসাবে হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে রায়গঞ্জ পূর্বাশা প্রগতি মঞ্চ এবং খিলাগিরির সহযোগিতায় একটি পরীক্ষার আয়োজন করা হয়েছে। কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এখানে? দুটো সেন্টার আছে, একটা বানবলে আছে আর আমাদের রায়গঞ্জ আছে উচ্চ দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে। এখানে মোটামুটি 120 জনের মতো ছাত্র ছাত্রী আছে। কি উদ্দেশ্যে হচ্ছে এটা? এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সামনে পরীক্ষা, তারই একটা প্রস্তুতিকরণ হিসাবে নেওয়া হচ্ছে। আর বিশেষ করে উত্তর দিনাজপুরে হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে ইতিহাস সম্বন্ধে ছাত্রছাত্রীদের একটু সচেতনতা করা, তাদের একটা মক টেস্ট হিসাবে তাদেরকে। আচ্ছা, আপনারা যে যে ছাত্রছাত্রীগুলোকে নির্বাচন করলেন কিসের ভিত্তিতে? এই 120 জনকে 120 জনকে বিভিন্ন স্কুলে আমরা অ্যাডভার্টাইজ দিয়েছি, যারা যারা উৎসাহী হয়েছে তাদেরকে আমরা এখানে সংযুক্ত করেছি। রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।